আসসালামু আলাইকুম, আমি বিসমিল্লাহ মিটারের পক্ষ থেকে সবুজ। তো আমাদের আরেকটা লট মাল আসছে, এটা আসছে হচ্ছে আপনার, এটা আসছে হচ্ছে 15/2/2023। এই মালটা আমাদের আসছে ডিউটি ক্লিয়ার হয়ে, আমরা হাতে পাইছি অবশ্য দুই দিন আগে পাইছি। তো আসেন মালটা আনবক্সিং করি এবং কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। এগুলো হচ্ছে ডিউটি পেপার, এটা হচ্ছে বক্স, আমাদের অ্যাড্রেসে বিসমিল্লাহ মিটারের অ্যাড্রেসে আসছে, আর আসছে হচ্ছে বুলগেরিয়া থেকে। ভাই আসছে বুলগেরিয়া থেকে, কি বলবো, চায়না থেকে আসছে। তো বরাবরই বারবারই বলে আসতেছি, এই হচ্ছে দুইটা নতুন আসছে আর এটা হচ্ছে আমাদের ওল্ড বক্স। তো বরাবরই বারবারই বলে আসতেছি যে ইউপিএ কোম্পানি থেকে আমাদের জাস্ট বক্সই প্রোভাইড করে, বক্স ছাড়া আর কোনো কিছু প্রোভাইড করে না। কেবল আসলে আমরা বানিয়ে দিই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ইউপিএতে পিন হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এখানে দেয়াই আছে ইউপিএতে পিন হচ্ছে 9টা। আপনি বাইকের কাজ করেন, আপনি প্রাইভেট কারের কাজ করেন, আপনি প্লেনের সাপোর্ট যদি থাকে, মিটারের আইসি নাম্বার যদি থাকে, আপনি প্লেনের মিটারের কাজ করেন, এই 9টা পিনেই হবে। আপনি 9টা পিনকে 10টা বানাতে পারবেন না। ইউপিএতে 9টা পিন দেয়া আছে, এই 9টা পিনের মধ্যে যা হবে, প্রাইভেট কার হোক, ট্রাক্টর হোক, বাইকের মিটার হোক, যেটাই হোক, এই 9টা পিনেই হবে। এবং আপনি যখন জানবেন যে কোন পিনে কোন কানেকশনটা দিলে আমার কাজটা হবে, কোন মিটারে কোন আইসি নাম্বারে কানেকশন দিলে আমার কাজটা হবে, আপনি আপনার কেবল নিজে তৈরি করতে পারবেন। আপনার কালার আপনি নিজে সেট করতে পারবেন, আপনাকে কেউ বলে দিবে লালটা এখানে লাগান, নীলটা এখানে লাগান, সবুজটা এখানে লাগান, কিন্তু আপনি জানেন না কোনটা ডাটা ট্রান্সফার, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। সেক্ষেত্রে সবসময় আপনার কালারের উপর নির্ভর করতে হবে যে ভাই আমি কোন কালারটা ইউজ করব। আর আপনি যখন এগুলো জানবেন তখন আপনার নিজের কালার আপনি নিজে পছন্দ করে নিজের মতো করে কেবল মেক করে নিতে পারবেন। আমাদের কাছ থেকে কেউ ইউপিএ নেক বা না নেক, যদি কারো কেবল প্রয়োজন পড়ে, যে ফরম্যাটের কেবল প্রয়োজন পড়ুক, পালসারের কেবল প্রয়োজন পড়ুক, জিক্সারের কেবল প্রয়োজন পড়ুক, অথবা এক কেবলে একটা কেবল দিয়ে সব হয় এমন কেবল প্রয়োজন পড়ুক, অনলি 200 টাকায় আমরা কেবল প্রোভাইড করব আপনাদের। আরেকটা কথা হচ্ছে, এই যে ইউপিএ আসছে খুব বেশি দিন হয় নাই, আর ইউপিএ বেসিক্যালি ক্যালকুলেটারের জন্য না, কাজ ইজি করার জন্য আমরা ইউপিএ কেউ ইউজ করি না, বা এত দামি ডিভাইস কেউ ইউজ করি না। আমরা ইউপিএ ব্যবহার করি যে মিটারে ইফ্রম নাই, যেমন 4B-তে ইফ্রম নাই, GSX-এর ইফ্রম নাই, CSX-এর ইফ্রম নাই, ইফ্রম যে মিটারগুলোতে নাই সেই মিটারগুলোর জন্য আমরা ইউপিএ ইউজ করি। নাহলে আগে আমরা এই ডিভাইসগুলো দিয়ে কাজ করতাম যেগুলোতে ইফ্রম ছিল, এখনও কাজ করি যেগুলোতে ইফ্রম আছে, খুব সুন্দর কাজ হয়ে যাবে এগুলো দিয়ে, কোনো দরকার নাই আপনার ইউপিএ নেওয়া। যদি আপনি কাজ বুঝে শুনে জেনে করেন, কেন নিচ্ছে ইউপিএ, শুধু ক্যালকুলেটারের জন্য নিচ্ছে ইউপিএ না, যেইটাতে ইফ্রম নাই, যেটাতে এমসিইউ রিড করতে হয়, বেসিক্যালি সেই মিটারগুলোর জন্য আমরা ইউপিএ ইউজ করি। আমরা আজকে থেকে 15 বছর আগে থেকে কাজ করতেছি, 93C46IC-র কোডিং আমরা নিজে বের করছি, 93C46-এর কোডিং আমরা কারো কাছে জিজ্ঞেস করার সুযোগ পাই নাই, তখন মিটারের কাজ খুব তেমন কেউ একটা করতো না। আর আমাদের কাছ থেকে যারা কাজ শিখে যায় বা কাজ করে যায়, তারা নিজেদের কেবল নিজে মেক করতে পারে, তারা আইসির ফরম্যাট জানে, 93C46IC-র ফরম্যাট জানে, কয়টা 93C46IC-তে কোনটা কোনটা হচ্ছে ডাটা ট্রান্সফারের লাইন, কোনটা হচ্ছে পজিটিভ, কোনটা হচ্ছে নেগেটিভ, কোনটা হচ্ছে ফলস, এভরিথিং ডিটেল জানে। আর যখন আপনি একটা কাজের ডিটেল জানবেন তখন আপনি কেবল বানাইতে পারবেন, সেটা প্রাইভেট কারের জন্য হোক, সেটা বাইকের জন্য হোক, সেটা ট্রাক্টরের জন্য হোক, কারণ ইউপিএতে পিনই দিছে 9টা, আপনি 9টার বাইরে 10 নম্বর পিন অ্যাড করতে পারবেন না। কাজ হয় 4 পিনে হবে, নাহলে 6 পিনে হবে, নাহলে 5 পিনে হবে, নাহলে 8 পিনে হবে, নাহলে 9 পিনই লাগলো, কিন্তু এই 9 পিনের বাইরে তো আপনি যাইতে পারবেন না, আপনি এক্সট্রা কোনো পিন এখানে লাগাইতে পারবেন না, আপনার এক্সট্রা কোনো কারিগরি নাই এখানে, কেবলেও আপনার এক্সট্রা কোনো কারিগরি নেই, আপনি 9 পিনের কেবল বানান, সব গাড়ির কাজ করতে পারবেন, যদি আপনি জানেন কোন পিনটার থেকে বেরোচ্ছে পজিটিভ, কোন পিনটার থেকে বেরোচ্ছে নেগেটিভ, কোন পিনটা দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে। তো আশা করি আমি খোলামেলা আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সাথে,
ইউপিএ নিয়ে, তো আশা করি বুঝতে পারছেন। নেক্সটে আমরা কেবল বানানোর ভিডিও দিব, কেবল বানানোর ভিডিও দিব, এবং আমাদের কাছ থেকে কেউ ইউপিএ নেন বা না নেন, যদি কেবল প্রয়োজন পড়ে যে ফরম্যাটে হোক, পালসারের ফরম্যাটে হোক, জিক্সারের ফরম্যাটে হোক, একটা কেবল দিয়ে আমরা সব করতেছি, একটা কেবল দিয়ে আমরা সব করতেছি। তারপরেও যদি আপনার আলাদা ফরম্যাটে কেবল লাগে যে ভাই আমাকে শুধু পালসারের জন্য কেবল করে দেন, এর বাইরে তো আর হবে না, এর বাইরে তো আর কোনো মেকানিজম নাই, এর ভিতরেই হবে, এই নয় পিনের ভিতরেই হবে, আমি করে দিব। যদি কেউ বলে 93C66 এর জন্য কেবল করে দেন, আমি করে দিব, কোনো সমস্যা নেই। আর এই এক কেবল দিয়েই যদি সবাই সব করতে চায়, কোন কোন পিন দিয়ে কি কি হবে সেটা ডিটেল বলে এবং ডিটেল ওইভাবে ডায়াগ্রাম করে দিব, যাতে নতুন একটা মিটার আসলে বলতে না হয় ভাই লাল তারটা কোথায় লাগাবো, আরে ভাই লাল তার থেকে কি আসে, লাল তার যদি আপনি 9 নম্বরে লাগান তাহলে ওইটা থেকে কি আসবে, যদি 1 নম্বরে লাগান তাহলে ওইটা থেকে কি সাপ্লাই হবে, এইটা আপনাকে জানতে হবে। এইটা যখন আপনি জানবেন, আপনার কাছে লাল কালো সাদা এগুলো ইফেক্ট করবে না, এগুলো কোনো প্রবলেম হবে না। তো আশা করি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।